আমাদের চ্যানেল দ্য এবিসি একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ সালকে পরপর সাজিয়েছি। বিভিন্ন বছর ভারতে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত উদ্যোগ এবং পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই সালগুলিকেই আমরা পরপর সাজিয়ে এই ভিডিওটি বানিয়েছি। তো আসুন শুরু করা যাক। প্রথমে চলে আসছি 1812 সালে। এই বছর ভারতের ফার্স্ট মডার্ন পেপার মিল গঠিত হয়। এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে গঠিত হয়। নেক্সট চলে আসছি 1818 সালে। এবছর ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠা হয়। নেক্সট আমরা চলে আসছি 1875 সালে। এই বছর বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা লাভ করে। এই বোম্বে স্টক এক্সচেঞ্জ এশিয়ার ফার্স্ট স্টক এক্সচেঞ্জ, এটি মনে রাখবেন। পরবর্তী 1908 সালে চলে আসছি। 1908 সালে কলকাতা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা লাভ করে। এরপর চলে আসছি 1935 সালে। এই বছর 1935 সালে আরবিআই প্রতিষ্ঠা লাভ করে। এই আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ বা চিন্তামান দ্বারকানাথ দেশমুখ। বর্তমানে আরবিআই এর গভর্নর হলেন শক্তিকান্ত দাস। নেক্সট আমরা চলে আসছি 1944 সালে। এই বছর IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠা লাভ করে। IMF এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি যে ইন্ডিয়া হচ্ছে IMF এর ফাউন্ডিং মেম্বার। নেক্সট চলে আসছি 1945 সালে। এবছর ওয়ার্ল্ড ব্যাংক এবং ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা লাভ করে। নেক্সট চলে আসছি 1948 সালে। এবছর মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অর্থাৎ ন্যূনতম মজুরি আইন প্রবর্তিত হয়। নেক্সট আমরা চলে আসছি 1949 সালে। এবছর ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট প্রবর্তিত হয় এবং এই বছরই আরবিআই ন্যাশনালাইজড হয় অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ হয়। নেক্সট আমরা চলে আসছি 1950 সালে। 1950 সালে প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া গঠিত হয় এবং এই বছর NSSO অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস গঠিত হয়। এর পরের বছর অর্থাৎ 1951 সালে CSO অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস গঠিত হয়। নেক্সট আমরা চলে আসছি 1951 সালে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান চালু হয় এবং 1956 সালে এটি শেষ হয়। নেক্সট 1952 সাল, এবছর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু হয় এবং NDCA অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়। এরপর আমরা চলে আসছি 1956 সাল। এবছর ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট পশ্চিমবঙ্গে প্রবর্তিত হয়। এই বছর LIC অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন প্রতিষ্ঠা লাভ করে। এই বছরই 1956 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন, যেটি আমরা ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নামেও পরিচিত, সেটিও চালু হয়। এরপর আমরা চলে আসছি 1964 সালে। 1964 সালে IDBI ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। নেক্সট 1965 সাল, এবছর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI প্রতিষ্ঠিত হয় এবং একই সঙ্গে এগ্রিকালচারাল প্রাইস কমিশনও গঠিত হয়। নেক্সট চলে আসছি 1966 সাল, গ্রিন রেভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব শুরু হয় এবং ADB অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলাতে। ম্যানিলা হচ্ছে ফিলিপিন্সের রাজধানী। নেক্সট চলে আসছি 1969 সাল। এবছর MRTP অ্যাক্ট, যার ফুল ফর্ম হচ্ছে মনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট, প্রবর্তিত হয়। এই বছরই অর্থাৎ 1969 সালে 14টি কমার্শিয়াল ব্যাংকের ন্যাশনালাইজেশন ঘটে। নেক্সট চলে আসছি 1970 সাল। এবছর হোয়াইট রেভলিউশন অর্থাৎ শ্বেত বিপ্লব এবং অপারেশন ফ্লাড হয়।
নেক্সট 1973 সালে ফেরা অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট প্রবর্তিত হয়। এর পরের বছর অর্থাৎ 1974 সালে সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া গঠিত হয়। নেক্সট 1975 সাল, এবছর 20-point program অর্থাৎ 20 দফা কর্মসূচি প্রবর্তিত হয়। এছাড়াও ICDS এবং RRB অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। নেক্সট আমরা চলে আসছি 1979 সালে, এই বছর ট্রাইসেম প্রকল্প শুরু হয়। এরপর চলে আসছি 1980 সালে IRDP অর্থাৎ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু হয়। নেক্সট আমরা চলে আসছি 1982 সালে, 1982 সালে নাবার্ড এবং এক্সিম ব্যাংক অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। নেক্সট 1985 সাল, এবছর সার্ক গঠিত হয়। এরপর আসছি 1986 সালে, এবছর মড ভ্যাট অর্থাৎ মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রবর্তিত হয় এবং কনজিউমার প্রোটেকশন অ্যাক্টও চালু হয় অর্থাৎ ক্রেতা সুরক্ষা আইন। নেক্সট চলে আসছি 1988 সালে, এবছর এগ্রিকালচারাল জিন ব্যাংক গঠিত হয়। এছাড়াও সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া গঠিত হয়। এই বছর 1988 সালে আমরা ভারতের প্রথম ক্রেডিট রেটিং এজেন্সি অর্থাৎ ক্রিসিলকে পাই। ব্যাসেল নর্মসটিও এই বছরই আসে এবং NHB অর্থাৎ ন্যাশনাল হাউজিং ব্যাংকও প্রতিষ্ঠা হয়। চলে আসছি 1989 সালে, এবছর জওহর রোজগার যোজনা এবং নেহরু রোজগার যোজনা চালু হয়। এই জওহর রোজগার যোজনাটি ছিল রুরাল এরিয়ার জন্য এবং নেহরু রোজগার যোজনাটি ছিল আরবান এরিয়ার জন্য। নেক্সট চলে আসছি 1990 সাল, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম আমরা পাই। এরপর চলে আসছি 1991 সাল, নিউ ইকোনমিক প্ল্যান প্রবর্তিত হয় ইন্ডিয়াতে, এর আন্ডারেই MRTP অ্যাক্টটির অ্যাভলিউশন ঘটানো হয়। নেক্সট চলে আসছি 1995 সাল, এবছর WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠা লাভ করে, যার পূর্ববর্তী নাম ছিল GATT। এই বছরই 1995 সালে মিড ডে মিল স্কিমও শুরু হয় ইন্ডিয়াতে। তো এই WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। নেক্সট আমরা চলে আসছি 1999 সালে, ফেরার পরিবর্তে আসে FEMA এবং এই বছর IRDA অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি শুরু হয়, প্রতিষ্ঠা লাভ করে। এরপর আমরা চলে আসছি 2001 সালে, 2001 সালে SSA অর্থাৎ সর্বশিক্ষা অভিযান চালু হয়। নেক্সট চলে আসছি 2005 সালে, স্পেশাল ইকোনমিক জোন অ্যাক্ট পার্লামেন্টে পাশ হয় এবং এই বছরই এই বিলটি প্রেসিডেন্ট কর্তৃক সম্মতিসূচক স্বাক্ষর পায়। নেক্সট চলে আসছি 2006 সালে, স্পেশাল ইকোনমিক জোন অর্থাৎ SEZ কার্যকর হয়। এই বছরই 2006 সালে NREGA অর্থাৎ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট চালু হয়। এরপর চলে আসছি 2008 সালে, জাগো গ্রাহক জাগো এবং MGNREGA অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট লাগু হয়। এরপর চলে আসছি 2011 সালে, 2011 সালে MSF অর্থাৎ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ব্যবস্থা চালু হয়। এরপর চলে আসছি 2013 সালে, ভারতীয় মহিলা ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 2015 সালে আসছি, 2015 সালে নীতি আয়োগ কাজ শুরু করে। এই নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটি প্ল্যানিং কমিশনের স্থান অধিকার করে। এর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে। বর্তমানে নীতি আয়োগের CEO অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অমিতাভ কান্ত। সর্বশেষ 2016 সালে চলে আসছি, 2016 সালে ব্যাংক বোর্ড ব্যুরো গঠিত হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।